আসসালামু আলাইকুম। বাংলাদেশের সকল বাইকার ভাইদের জন্য আজকে একটা সারপ্রাইজ নিয়ে আসছি। সারপ্রাইজটা আসলে কভারটা সরায় দেখার পরেই মনে হয় বোঝা যাবে যে আসলে জিনিসটা কি। রেডি, 1 2 3। আসলে রয়্যাল এনফিল্ড BS6 এর লাস্ট যে মডেলটা আছে এটা সবগুলো ফিচার। এটা বাংলাদেশে ব্র্যান্ড নিউ ইউনিট আসছে, 0 কিলোমিটারে গাড়ি আসছে, আর সবগুলো ফিচার আমি বলতেছি এক এক করে। রয়্যাল এনফিল্ড 2021 সালের BS6, অ্যালয় রিম, ডুয়াল চ্যানেল ABS, EFI, অ্যালয় হুইলস। রয়্যাল এনফিল্ডের 2021 মডেলের BS6, ভারত স্ট্যান্ডার্ড 6, EFI, 350cc, বুলেট। রয়্যাল এনফিল্ড বুলেটের ক্লাসিক সেগমেন্টে টপ মিউজিক বাইক, অ্যালয় রিম, ডুয়াল চ্যানেল ABS, এটা EFI 350cc, এটাতে BS6, ভারত স্ট্যান্ডার্ড 6, যেটা সাউন্ডলেস, আর এখানে লাগানো হয়েছে ক্যাটালিক কনভার্টার, যেটা আসলে বড় গাড়িতে থাকে। এই ক্লাসিক মডেলের সাইলেন্সারের যে ক্যাটালিক কনভার্টার দেওয়া হয়েছে এটা ফুললি সাউন্ডলেস এবং স্টক সাইলেন্সার, যেটা কোনো সাউন্ড ছিল না, এই কারণে এটা থার্ড পার্টি একটা সাইলেন্সার। এটা নর্মালি নাম হলো, এটা বলে শর্ট পাঞ্জাব। এটার অরিজিনাল ডাক 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 সাউন্ডের জন্য আসলে রয়্যাল এনফিল্ডের আসলে বুলেটের সাউন্ড না হলে আসলে বুলেট চালায় মজা নাই, যে কারণে এটা লাগানো হয়েছে। একটু সাউন্ডটা আমি একটু শোনানোর চেষ্টা করতেছি। এই হলো সাউন্ড রয়্যাল এনফিল্ডের, যেটা স্টক সাইলেন্সারে ছিল না, থাকে না, যেটা BS3 এবং BS4 ছিল সাউন্ড, বুলেটের ডাক ডাক সাউন্ড সহ সাইলেন্সার ছিল, কিন্তু BS6 যেটা বন্ধ করে দিছে ভারত সরকার, একদম সাউন্ডলেস। আর এখানে ক্যাটালিক কনভার্টার ছাড়াও আরেকটা জিনিস এই বাইকে দেওয়া আছে, অক্সিজেন সেন্সর। এটা অক্সিজেন সেন্সর এখানে দেওয়া, একদম BS6 সব সুন্দরভাবে অনেক কিছু চেঞ্জ করে দিছে। জলবায়ুতে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ায় রয়্যাল এনফিল্ড ক্যাটালিক কনভার্টার একদম কোনো বিষাক্ত ধোঁয়া বের হয় না। ডুয়াল চ্যানেল ABS-এর সামনে এবং পিছনে ডুয়াল ডিস্ক। এই স্যাডেল ব্যাগগুলো চায়না থেকে আনা, আর এটা একটা, এটাও শু, এটা অ্যান্টেনা। আর এটার মাইলেজ বলতে গেলে EFI, যেহেতু সবাই জানে যে EFI গাড়ির মাইলেজ একটু অন্য গাড়ির তুলনায়, কার্বোরেটর গাড়ির তুলনায় মাইলেজটা বেশি থাকে, আমি এটাতে পাইছি আউট অফ দ্য সিটি 45 কিলোমিটার, যেটা আসলে শুনে সবাই আশ্চর্য হয়ে যাওয়ার কথা। বাংলাদেশের নর্মালি 150cc বাইকাররা জেলাস ফিল করার কথা নর্মালি, যে আসলে 350cc গাড়ি 1 লিটারে 45 কিলো যাচ্ছে, আসলেই বিরাট ব্যাপার। তার কারণ EFI প্লাস এটা ব্র্যান্ড নিউ ইউনিট হওয়ার কারণে এরকম। আসলে BS3 এবং BS4 অ্যাভেলেবল বাংলাদেশে, এটা BS6 এর স্পোক না, এটা অ্যালয় হুইল সহ যেটা লাস্ট ভার্সন, যেটা এখন এখন লাস্ট রিলিজ রয়্যাল এনফিল্ড নেক্সট জেনের আগের ঠিক আগেরটা। এটা রাইডিং কমফোর্টেবল, ফুয়েল কনজাম্পশন সব মিলে অসাধারণ একটি বাইক। এটার মিটার প্যানেলটা এখানে এভাবেই ছিল, একদম ব্র্যান্ড নিউ ইউনিট আসার কারণ যে ক্যাপ গুলো আসলে আমি এভাবেই
রেখে দিছি। আশা করতেছি দেশের সবাই যাতে এই গাড়ি চালাতে পারে, খুব তাড়াতাড়ি পারমিশন হয়ে যাক। আসলে এটা সবারই স্বপ্নের একটা বাইক। আমি চাই বাংলাদেশ সরকার পারমিশন দিয়ে দিবে এবং সবাই রয়্যাল এনফিল্ড চালাক বাংলাদেশে। ধন্যবাদ।